16 জানুয়ারি শনিবার পরবর্তী মনুষ্যবাহী চন্দ্র অভিযান বা মঙ্গল অভিযানের জন্য তৈরি করা বিশালাকার নতুন রকেট স্পেস লঞ্চ সিস্টেমের ইঞ্জিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা চালিয়েছে নাসা। সাউদার্ন মিসিসিপির বে স্টেন লুইস শহরে অবস্থিত নাসার এস্টেনিস স্পেস সেন্টারে এই ইঞ্জিনকে টেস্ট স্ট্যান্ড B2 এর উপর বসিয়ে স্থানীয় সময় বিকেল 4:27:51 পরীক্ষাটি চালানো হয়েছে। এদিন 4টি অত্যন্ত জটিল RS-25 ইঞ্জিনের পরীক্ষা চালিয়েছে নাসা। মাত্র 1 মিনিটের এই পরীক্ষাতেই ইঞ্জিনগুলো প্রায় 7 লক্ষ গ্যালন বা 2.6 মিলিয়ন লিটার তরল জ্বালানি খরচ করেছে। শুরুতে RS-25 ইঞ্জিন 4টিকে 485 সেকেন্ড বা 8 মিনিটের কিছু বেশি সময় পরীক্ষার পরিকল্পনা থাকলেও মাত্র 60 সেকেন্ডে পরীক্ষাটি শেষ করা হয়েছে। মহাকাশে প্রকৃত অভিযানের সময় পৃথিবীর আকর্ষণ বলকে পার করে মহাকাশযানকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে ইঞ্জিনকে 8 মিনিট কাজ করতে হয়। এদিনের পরীক্ষার শুরুটা ঠিকঠাক থাকলেও কিছুক্ষণ পর চতুর্থ ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। 60 সেকেন্ড পূর্ণ হওয়ার একটু আগে ইঞ্জিনটির প্রোটেকটিভ থার্মাল ব্ল্যাঙ্কেটে একটি আকস্মিক ঝলকানির সৃষ্টি হয় যা ক্যামেরায় ধরা পড়েছে। এরপরই ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয়। তবে একে ব্যর্থতা বলতে নারাজ নাসার গবেষকগণ। এই পরীক্ষা পুরোপুরি সফল না হওয়ায় আরও একবার ইঞ্জিনের পরীক্ষা চালানো হতে পারে। এ বছরের শেষ দিকে এই ইঞ্জিন চালিত রকেটে চাপিয়ে আর্টেমিস 1 মিশনে মনুষ্যহীন মহাকাশযান চাঁদের কক্ষে পাঠানোর পরিকল্পনা রয়েছে। তবে এখন তা নির্ধারিত সময়ে সম্ভব কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নাসার প্রধান জিম ব্রাইডেনস্টিনও এ বিষয়ে কোনো নিশ্চয়তা দিতে পারেননি। এর মূল কারণ ইঞ্জিনের কার্যকারিতা সঠিকভাবে জানতে কমপক্ষে 250 সেকেন্ড একে চালিয়ে রাখা জরুরি ছিল যা এদিন সম্ভব হয়নি। তবে নাসার পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই বিষয়টি সমাধান করে এর সাথে সম্পর্কিত সকল মহাকাশ অভিযান সময় মতো পরিচালনা করার চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে স্পেস লঞ্চ সিস্টেম রকেট ও ওরিয়ন মহাকাশযানের সম্পূর্ণ অংশ তৈরি সম্পন্ন হয়েছে এবং খুব তাড়াতাড়ি ওরিয়ন ক্রু ক্যাপসুলটিকে রকেটের সাথে অ্যাসেম্বল প্রক্রিয়াও সম্পন্ন করা হবে। মহাকাশ অভিযানের সময় RS-25 ইঞ্জিন 4টি মিলিতভাবে 2 মিলিয়ন পাউন্ড বা প্রায় 8,900 কিলোনিউটন থ্রাস্ট উৎপন্ন করবে আর এদিনের পরীক্ষায় সর্বোচ্চ 1.6 মিলিয়ন পাউন্ড বা 7,117 কিলোনিউটন থ্রাস্ট উৎপন্ন করতে পেরেছে যা সি লেভেলে এই ইঞ্জিনের সর্বোচ্চ ক্ষমতা। এ যাবৎকালে নির্মিত সবচেয়ে বড় রকেট স্পেস লঞ্চ সিস্টেমের সাথে এদিনের পরীক্ষা চালানো RS-25 ইঞ্জিনের পাশাপাশি আরো দুটো সলিড রকেট বুস্টার ব্যবহার করা হবে, ফলে সব ইঞ্জিনের মিলিত শক্তি তখন এসে দাঁড়াবে 8.8 মিলিয়ন পাউন্ড এবং রকেটটি এই শক্তিতে সর্বোচ্চ 24.5 থেকে 38 মেট্রিক টন ওজনের বস্তু নিয়ে পৃথিবী থেকে উড়ে যেতে পারবে। নাসা তার আর্টেমিস মিশনে 2024 সালে চাঁদে মানুষ পাঠাতে চায়, যে অভিযানে প্রথমে একজন মহিলা মহাকাশচারী পা রাখবে চাঁদের মাটিতে। আর অভিযান সফল করতে নাসা তৈরি করেছে এ যাবৎকালের সবচেয়ে বড় রকেট স্পেস লঞ্চ সিস্টেম, ওরিয়ন ক্রু ক্যাপসুল এবং নেক্সট জেনারেশন স্পেস স্যুট। আর এই অভিযানকে সফল করতে ব্যবহার হওয়া রকেট ইঞ্জিনটি এদিনের পরীক্ষায় পুরোপুরি সফল না হলেও আশা করা হচ্ছে খুব শীঘ্রই সমস্ত ত্রুটি দূর করে নির্ধারিত সময়েই আর্টেমিস মিশন পরিচালনা করা সম্ভব হবে। মহাকাশ বিষয়ক তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।